আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনী ঐক্য আসসালামু আলাইকুম নুসাল্লি আলা আল্লাহ কারীম করিম বাদ প্রিয় দর্শক এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে কাছের ও দূরের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে এটিআর টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শুরু করছি আজকের অনুষ্ঠান শতবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জীবন একটি ইতিহাস তার নামের তুলনা শুধু তিনি নিজেই তিনি ছিলেন একজন উদার মনের পরিচিত ধার্মিক তিনি বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি তিনি বাংলাদেশকে সারা বিশ্বে মানচিত্রের মধ্যে স্থান দিয়েছিলেন তার স্বপ্ন সাধনার এক অনুপম নিদর্শন হিসাবে আজকের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো তার জীবন ছিলেন অনেক কীর্তিতে ভরপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন বাংলাদেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য সকল ধর্মের সকল মানুষের সহ অবস্থান এবং এই তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই স্বল্পকালীন বর্ণাঢ্য জীবনে আমরা যদি দেখি তাহলে দেখতে পাব। যে তিনি যেমনিভাবে বাংলাদেশকে উন্নয়ন সাধন করার জন্য সামাজিক অর্থনৈতিক ও ভৌত অবকাঠামো রূপ দেওয়ার জন্য যেরকম তিনি চেষ্টা করেছিলেন ঠিক তেমনিভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশকে মুসলমানদের ধর্মীয় অনুভূতির দিক লক্ষ্য করে তিনি ইসলামের বিভিন্ন অবদান রাখার সচেষ্ট থাকেন আমরা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইসলামের অবদানের ক্ষেত্রে যদি আলোচনা করি তাহলে তার মধ্য থেকে অনেক দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরতে পারব শুরুতেই আমরা বলতে চাই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম প্রসার ও প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো পঁচাত্তর সালে আঠাশে মার্চ ইসলামিক ফাউন্ডেশন এই ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মকরম সোসাইটি এবং ইসলামিক একাডেমি এই দুটি সংস্থাকে বিলুপ্ত করে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন আজকের এই বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন যদিও সরকারি অর্থে পরিচালিত তারপরও এটা দেশে বাইরে বিভিন্নভাবে মুসলিম জাতিকে খেদমত করে যাচ্ছে শুধু তাই নয় আমরা পরিসংখ্যানের মাধ্যমে দেখাতে পারবো অধ্যবধি পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে পবিত্র কোরআনুল করিমের বঙ্গ অনুবাদ তাফসির ও হাদিসের অনুবাদ এবং বিভিন্ন মহামনীষীদের জীবনী কারামদের জীবনী এবং ইসলামী মনীষীদের জীবনী সহ প্রায় তিন হাজারেরও বেশি বই প্রকাশিত হয়েছে শুধু এটাই নয় বাংলাদেশে ঢাকাসহ চৌষট্টি জেলায় ইসলামী ফাউন্ডেশনের জেলা কার্যালয় রয়েছে মানবতা সেবার জন্য প্রায় আঠাশটি ইসলামিক মিশন রয়েছে এবং ইমামদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য সারা বাংলাদেশে ষাটটি ইমাম প্রশিক্ষণ একাডেমি রয়েছে এটা অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইসলামের প্রতি সহানুভূতি এবং তিনি একজন ধার্মিক থাকার কারণে ইসলামকে অগ্রাধিকার দিয়েছেন উনিশশো সালের পাকিস্তানের রাহরে অনুষ্ঠিত অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স তথা ও যোগদান করে তিনি বাংলাদেশকে ওয়াইসির সদস্যভুক্ত করেছিলেন এবং তিনি সারা পৃথিবীতে ওয়াইসির সম্মেলনে বক্তৃতা দিয়ে তিনি মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক জোরদার করেছিলেন এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল তিনি করেছিলেন এই দুটি অবদানের কথা উল্লেখ করলেই শেষ করা যাবে না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডকে পুনর্গঠন করেছিলেন ইসলামীর সুষ্ঠু আকীদা তৈরি করার জন্য তিনি করেছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ইতিপূর্বে সাহিত্য শাসিত ছিল না কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডকে সাহিত্য শাসন দিয়ে তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন করেছিলেন এরপরে তিনি আরব ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ ছিল তিনি ইসরায়েলের পক্ষে অবলম্বন না করে তিনি যেহেতু একজন মুসলিম সংগত কারণেই তিনি আরবের পক্ষ অবলম্বন করেছিলেন এবং যতটুকু পারেন আরবকে সাহায্য করার জন্য সহযোগিতা করেছিলেন শুধু এখানেই শেষ নয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ থেকে মত জুয়া হাউজি ও অসামাজিক কার্যকলাপ তিনি নিষিদ্ধ করেছিলেন এবং যারা এই আদেশ উপেক্ষা করবে তাদের বিরুদ্ধে তিনি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছিলেন দীর্ঘ চব্বিশ বছর পর্যন্ত এই বাংলাদেশ পাকিস্তানের শাসন আমলে ছিল কিন্তু যেই ইসলামের দোহাই দিয়ে পাকিস্তান আবির্ভূত হয়েছে সেই পাকিস্তানে অবাধভাবে মদ জুয়া এবং অসামাজিক কার্যকলাপ চলত কিন্তু যান্তির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীনতা লাভের পর তিনি মুসলিম এ কথা প্রমাণ দেওয়ার জন্য মদ জুয়া হাউজি এবং অসামাজিক কার্যকলাপ তিনি নিষিদ্ধ করেছিলেন যারা এই কাজে নিয়োজিত হবে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করেছিলেন আজকের বঙ্গবন্ধুর ইসলামের অবদানের কথা সংক্ষিপ্ত আকারে বলে শেষ করা যাবে না তারপরও আমরা বলবো যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীনতা লাভের পর যারা হজ গমনে ইচ্ছুক তাদের জন্য সরকারি ফান্ড তৈরি করেন এবং তাদেরকে আর্থিক সহযোগিতা করেন কাকরাইলে মার্কাজ মসজিদ সম্প্রসারণের জন্য সরকারি জমি বরাদ্দ করেছিলেন এক পর্যায়ে মসজিদ কর্তৃপক্ষ যখন দেখেছিলেন এই মার্কাজ মসজিদ সম্প্রসারণের জন্য রমনার পার্কের জায়গা অতীব প্রয়োজন সেই ক্ষেত্রে বঙ্গবন্ধুকে অবহিত করলে তিনি এই রমনার জমি কাকটার বর্জিদের জন্য বরাদ্দ করেছিলেন শুধু এটাই নয় যে সোভিয়েত ইউনিয়নে যখন কোনো ইসলামের দাওয়াত দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল কিন্তু উনিশশো একাত্তর সালে সোভিয়েতের রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধুকে সহযোগিতা করার কারণে তাদের মধ্যে একটি সম্পর্ক উন্নয়ন হয়েছিল বিদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই লালিত স্বপ্ন ছোট্ট একটি দেশ বাংলাদেশ এই বাংলাদেশ থেকে যখন ইসলাম প্রচার প্রসারের জন্য সোভিয়েত ইউনিয়নে যখন যান শুধু তাদেরকেই সর্বপ্রথম এই বাংলাদেশের মুসলমানদেরকে তাবলিক করার জন্য অনুমতি দিয়েছিলেন যদিও ইতিপূর্বে সম্পূর্ণ তার দেশে কোনো মুসলমান ইসলাম প্রচার প্রসার করা নিষিদ্ধ ছিল কিন্তু এটা তার কারণই হয়েছে আমরা যদি দেখতে পাই যে মুসলমান হিসেবে প্রতিটি কাজের শুরুতে তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নাম স্মরণ করে সব করতে হয় কারণ কুল্লো আমরিন জিবাড়িল্লা মিউদা ফাওয়া আবতার এই হাদিসের দিকে লক্ষ্য করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছিলেন যে টিভি ও বেতারের যে অনুষ্ঠানগুলো শুরু হবে তা তেলাতের মাধ্যমে দিয়ে শুরু হবে এবং সমাপ্তি যখন হবে তখন এই কোরআন তেলাওয়াতের মাধ্যমেই সমাপ্ত হবে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ইসলামের দিকে যে তার অবদান বাংলাদেশের মুসলমানদের জন্য সেটা সত্যিকারই অতুলনীয় অপরিসীম আজকের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জন্মশতবার্ষিকীতে তার রুহের মাকফরাত কামনা করছি এবং এই বাংলাদেশকে সারা পৃথিবীর মানচিত্রে স্থান দেওয়ার জন্য তিনি যেভাবে নিজেকে উৎসর্গ করেছেন তার পরিবারকে উৎসর্গ করেছেন সেই ক্ষেত্রে জাতি তার এই অবদানকে কখনো ভুলবে না বিশেষ করে ইসলামের ক্ষেত্রে সারা পৃথিবীতে যেমনিভাবে মুসলিম রাষ্ট্রসমূহের মধ্যে বাংলাদেশকে উজ্জ্বল করে তুলেছেন এটাও জাতি কখনো ভুলবে না প্রিয় দর্শক যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বারাক আল্লাহুম আসসালামালাইকুম ও রহমতুল্লাহি